বা বারজাকি জিন্দেগি যেটা, সে বিষয় নিয়ে প্রথমেই এ বিষয়ে আমাদের সবাইকে সারেন্ডার করতে হবে, মাথা নত করতে হবে এটা যে বারজাকি জীবনে কোরআন এবং সহি সুন্নাই যা আছে আমরা কেবল ততটুকুই বলতে পারি, এটার উপরে আর কোনো প্রশ্ন করা যাবে না। যে মুসা আলাইহিসসালাম, রাসূলুল্লাহ বলছেন মুসা আলাইহিসসালামকে আমি দেখলাম তিনি কবরের মধ্যে সালাত আদায় করছেন। তো আপনারা যদি প্রশ্ন করেন যে এটা কিসের নামাজ ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কয় রাকাত নামাজ ছিল এটা দেওয়া যাবে না। উনি কেন এই নামাজ পড়তেছিলেন, এই ধরনের কোনো প্রশ্নের জবাব নেই। প্রত্যেকটা অধ্যায় যখন মানুষ কবরে সব সুন্দর জবাব দিবে তখন একজন আসবে, একজন এসে বলবে তুমি ঘুমাও, এটা কে, তার চেহারা কেমন, কেমন সুন্দর নাকি অসুন্দর, এ ধরনের কোনো প্রশ্নের উত্তর নাই। সেজন্য বারজাখের জীবন সম্পর্কে তেমন আলোচনা হয়ও না। আজকে আমরা আলোচনার বিষয়টা পেয়েছি, প্রথমত বিষয় হলো মানুষের কয়েকটি জীবন, এক রূহ জগৎ, যেই জীবন সম্পর্কে আমাদের তেমন কিছুই জানা নেই, শুধুমাত্র আমাদের একটা অঙ্গীকার ছাড়া। রূহ জগতে আমরা আল্লাহকে বলেছিলাম হ্যাঁ হে রব আপনি আমাদের প্রভু, কেন আপনি আমাদের প্রভু নন, অবশ্যই আপনি আমাদের প্রভু, এই স্বীকৃতি আমরা কোথায় দিয়েছি বলেন তো, কোথায়? একটা জগৎ শেষ, এই জগৎটা আমরা মনে করছি ভালোই ছিল, কারণ ভালো সবাই স্বীকৃতি দিয়ে এসেছে। দুই নাম্বার জগৎ হলো আমাদের মায়ের গর্ভ, মায়ের গর্ভই আমাদের একটি সময় কেটেছে নির্বিঘ্নে নিশ্চিন্তে, যেখানে আল্লাহ প্রদত্ত কিছু খাবার যা নির্ধারণ করা ছিল সেগুলোই ওখান থেকে খাবার খেয়ে এসেছি। যদি এটা বিশদ ব্যাখ্যা করতে গেলে আরও দূরে চলে যাবে যে আমাদের মা বোনদের মাসিকভাবে যেটা ব্লিডিং হয়, এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, রক্তপাতটা বন্ধ হয় যেই দিন থেকে আমি আমার মায়ের মাতৃগর্ভে এসেছিলাম। এই খাবারটাই আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই হয়তো বা রিফাইন করে তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেন, অর্থাৎ আমরা ওই জগতে ছিলাম, এরপরে আমরা দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ থেকে পরবর্তী আরেকটি জগৎ, যদি এটাকে কেউ কেউ ভাগ করেছেন একটা হলো কবরের জিন্দেগি আর একটা হলো কবরের পরের জিন্দেগি। তো আমাদের পরের অংশ নিয়ে কথা মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর আগে আমাদের কিছুটা প্রস্তুতি যদি না থাকে তাহলে মৃত্যুর পরটা ভালো হয় না। তো আমরা চাইব মৃত্যুর আগের জীবনটা যেন আমাদের ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিন فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ। তোমরা মৃত্যু থেকে সবাই পালাউন করো, মৃত্যু এমন জিনিস যেখান থেকে তোমরা সবাই পালাও, সবাই ভয় পাও যেন মৃত্যু আমাকে ধরতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَإِنَّهُ مُلَاقِيكُمْ, অবশ্যই তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হতেও পারে নাও পারে, কথাটা কি ঠিক? মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ হতেও পারে নাও পারে, কথাটা কি ঠিক? একেবারে ঠিক নয়। আপনি যার গর্ভে জন্ম নিয়েছেন মা, এ কথাটা তার ক্ষেত্রেও ঠিক, অর্থাৎ মায়ের সাথে সাক্ষাৎ হতেও পারে নাও পারে, এটা ঠিক। তার কারণ হচ্ছে মা জন্মের সময় মারা গেছে, অথবা আমরা দুনিয়ার আরেকটি ইতিহাস দেখলাম ময়মনসিংহে যে ট্রাক এসে মাকে চাপা দিয়েছে, গর্ভে সন্তান ছিল, গর্ভের সন্তান বেরিয়ে গেছে, নাম রাখা হয়েছে ফাতেমা, সেই সন্তান এখন পর্যন্ত বেঁচে আছে, ও মায়ের অস্তিত্ব সম্পর্কে ও কিছুই জানে না, তার মানে ওর জন্মের আগে মায়ের মৃত্যু হয়ে গেছে। অনুরূপভাবে বাবার সাথে সাক্ষাৎ হতেও পারে নাও পারে, এটা খুবই স্বাভাবিক, অর্থাৎ আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে না, এটা একেবারে অসম্ভব।
কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, তোমার যদি প্রাণ থাকে তাহলে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, সেই স্বাদটা তেতো হোক আর মিষ্টি আর ঝাল টক যেটাই হোক না কেন, কিন্তু আমাদের তার সাথে সাক্ষাৎ হতেই হবে। দেখেন আমরা জাহান্নাম থেকে পালাই না, মৃত্যু থেকে পালাই। যদি আমরা মৃত্যু থেকে না পালিয়ে জাহান্নাম থেকে পালাতে পারতাম তাহলে অবশ্যই বাঁচতে পারতাম, তাই না? তাহলে আমরা জাহান্নাম থেকে পালাবো, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগও নেই এবং কোনো অধ্যায়ও নেই। কবরের জিন্দেগি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর নিয়ে তার সম্পর্কে বলা হয় যে হানি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার একজন দাস তিনি বলছেন, কান উসমান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, কবরের সামনে দাঁড়ালে উনি খুব কান্না করতেন, এমনকি কাঁদতে কাঁদতে চোখের পানি অশ্রু তার দাঁড়ি বেয়ে টস টস করে পড়ত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, আপনি তো এভাবে কাঁদেন না, আপনার সামনে জাহান্নামের আলোচনা ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়, আপনি তো কাঁদেন না, কিন্তু কবরকে নিয়ে আপনি এত কান্নাকাটি করেন কেন? আমাদের কান্না না, আমাদের চিন্তাও নাই, আমাদের গবেষণাও নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, তিনি তার জবাব দিয়েছিলেন এত সুন্দর, উনি বলছেন তার জবাবটা না বলে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, মানুষের মৃত্যুর পরে যত অর্থাৎ স্তর আছে তার প্রথম স্তর হলো কবর, প্রথম স্তর কবর। মৃত্যুর পরে দুনিয়াতে যে যত দ্রুত পারে বাবা হোক মা হোক মহব্বতের স্ত্রী হোক অথবা অতি আপন স্বামী হোক না কেন, সবাই মনে মনে একটাই চাওয়া কত দ্রুত দফন করা হবে। হায়রে মানুষ, হায়রে আত্মীয় স্বজন, হায়রে বাবা, যার কোলের উপরে যার বুকের উপরে আমার খেলার জায়গা ছিল, যিনি আমাকে আশ্রয় দিতেন, যিনি আমাকে বড় করেছেন, যিনি আমার ছাতার মতো ধরে ধরে রেখেছিলেন, সেই বাবা মৃত্যুর পরে আমি ছেলে হয়ে একটা বারও বললাম না, এই এলাকাবাসী আমার বাবাকে রেখে দাও, দাফন করা লাগবে না। তার মানে মৃত্যুর পরে আপনার দ্বিতীয় স্তর বা দ্বিতীয় কাজ হলো কত দ্রুত কবরস্থ করা যায়, কোথায় কবর দিতে হবে, কখন গোসল করাতে হবে, কে নামাজের জানাজা পড়াবে, আর কে কয়টার সময় জানাজা হবে, এইসব নিয়ে ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে যায়। একজনও বলে না বাবাকে রেখে দাও, আমার অতি মা, আমার কাছের মা, যাকে ছাড়া আমি থাকতে পারতাম না, যার মুখ না দেখলে আমি থাকতে পারতাম না, সে মাকে রেখে দাও, একজনও বলে না, বলে কেউ বলে না, সবাই শুধু কবরের দিকে যে কোনো ভাবে যেন আমরা রেখে আসতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্যই কবরের অধ্যায়টা যদি প্রথম অধ্যায়টা যদি কারো সহজ হয় আইসারা মিনহু, যদি তার ফামা বাদাহু আইসারা মিনহু, তাহলে কবরের পরবর্তী অধ্যায়গুলো অবশ্যই ভালো হবে। ওয়া ইল্লা মিন জামিনহু, যদি কবরে কেউ মুক্তি না পায়, কবরের জবাব দিতে না পারে, তাহলে ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে এরপরে এরপরে কবরের পরের সময়টুকু আরো বেশি কঠিন হবে। বলে ইয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবারই কবরকে সহজ ভাবে পার করার সুযোগ গ্রহণ করান, আমিন। এই যে কবর, এই জন্য একজন বলতেছেন কবি যে আমি কিছু পাগল দেখেছি, পাগলদের মধ্যে এক নম্বর বা বিশেষ ধরনের একটা পাগল হলো, ওরাইতুল নাসা ইবনিল কুসুরা ওয়াল কবর মাসকানুহু, আমি মানুষকে দেখি বিশাল বড় বড় প্রাসাদ তৈরি করে তার থাকার জন্য, কিন্তু মনে রেখো এই প্রাসাদে তুমি থাকতে পারবে না, তোমার প্রাসাদ হলো কবর। যদি পারো ফাযাইয়িনহু, তাহলে কবরকে সুন্দর করো, তোমার বাড়িতে সুন্দর টাইলস লাগাচ্ছ, তোমার বাড়িতে ভালো ফার্নিচার যুক্ত করতেছ, তোমার থাকার রুম বেডরুম এবং অন্যান্য রুমগুলো এসি দিয়ে অন্যান্য জানালা দিয়ে
ভালো কিছু সুবিধা দিয়ে মখমল, মখমলের বাঘের ছবি, বাঘের ছবি প্রদর্শিত হয়। এই ধরনের মখমলের চাদর এবং কম্বল দিয়ে তুমি ঘরকে যে সুন্দর করেছ, মনে রেখো এই ঘরে তোমার থাকা হবে না, এটা তোমার থাকার জায়গা নয়।